নমস্কার আমার ইউটিউব চ্যানেল। আজকে রেসিপিটা হলো, আজকে আমি গড়ের চাল দিয়ে একটা অজানা রেসিপি বানাবো কাঁচা চাল দিয়ে। এখানে আমি 200 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগের চাল। আপনারা চাইলে ঘরের চাল, যে চাল দিয়ে ভাত রান্না করেন সে চাল দিয়ে করতে পারবেন। এখানে 200 গ্রাম আমি গুড় নিয়েছি, কাজু কিশমিশ আর নারকেল। এটাকে আমি প্রথমে চালটাকে আমি প্রথমে ভেজে নেব। আমি মুড়ির মতো ভেজে নেব না, যখন ফুটবে চালটা তখন আমি নামিয়ে নেব। এভাবে মুড়ি নেড়ে চেড়ে নেব যতক্ষণ চাল ফুটবে। চালের কালার চেঞ্জ হয়ে গেছে, চাল হয়ে গেছে, নামিয়ে নেব। কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব ঠান্ডা হবার জন্য। এবং কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি, তাই 200 গ্রাম গুড় ব্যবহার করছি। আপনারা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। ভাজা চালগুলো এখন আমি মিক্সচার করে নেব। গুড় হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে দিলাম। নারকেলের জলটা শুকিয়ে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, চাল গুঁড়ো করে রাখা দিলাম। এবার গুঁড়ের মধ্যে ঢেলে দেব, মাখা হয়ে গেছে। কড়াইতে ঢেলে দেব, জলটা শুকিয়ে নেব ভালো করে। জল শুকালে ভালো করে অনেকদিন ধরে রেখে খেতে পারবে ঘরে। জল শুকিয়ে গেছে, আমি আরো জল শুকিয়ে নেব। যতক্ষণ জল শুকাবে না ততক্ষণ এইভাবে নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আরো জল শুকিয়ে যাবে। এখন দিয়ে দেব ভাজা নারকেল। কাজু কিশমিশ ভাজা ভালো করে মিশিয়ে নেব।
নেব কিছুক্ষণ সময় আমি ঠান্ডা করে নেব এইভাবে গুল গুল করে বানিয়ে নিচ্ছি সব দুই হাতে সাহায্যে গুল গুল করে নিচ্ছি এইভাবে বানিয়ে অনেকদিন আপনি ঘরে রেখে খেতে পারবেন খুব ভালো লাগে খেতে খুব একটা নতুন রেসিপি ঘরে চাল দিয়ে সাধারণত এই ঘরে এইসব জিনিস আমাদের সবাই সকলেরই থাকে আপনি কম সময়ের মধ্যে খুব সহজে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন যদি ভালো লাগে খেয়ে কমেন্টসে জানাবেন আমাকে কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না